দুনিয়াতে মা বাবা সন্তানরে কত সুখ শান্তিতে রাখা যায়। শীতকালে একটা সন্তান কষ্ট পাবে, কোনো বাবা চায় না, মা চায় না। অথচ আমি আপনি আমরা আমাদের বাবাকে তিনটা পাতলা কাপড়ে ওই প্রচণ্ড ঠান্ডা মাটির নিচে রেখে আস। আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে, এটাই চূড়ান্ত সত্য কথা। মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা, মারা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে, তারে জান্নাতের পোশাক পরায়া দাও। কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা। কিন্তু আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রইছে গা, উপরে তাকায় না। এইভাবে সাহাবা বলেন, ফারাফা রাসাহু, হঠাৎ আল্লাহ নবী উপরে মাথা উঠাইলেন, আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, হে সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন, কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, কবর আমাকে আপনাকে আমাদের সকলকে প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, আনাবাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনাবাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনাবাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনাবাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন, সাবধানে দৌড় দিবেন, এক বর্ণনায় পাওয়া যায় জমিনের উপর যারা জোরে জোরে চলে, হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। কবর বলবে, আমার পিঠের উপর বড় ধম্ব বরে তুমি চলেছিলা, আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা। এক বর্ণনায় কবর এমন চাপ দিবে, চাপ দেওয়ার পর আপনার দুই পাশের সিনার হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। নবী বলেন, কবর থেকে তোমরা পানাহ চাও, কবরের আজাব থেকে পানাহ চাও। কথাটা নবী দুইবার অথবা তিনবার বললেন। এবার আল্লাহর নবী কয়ে জানোনি কেন, ফা ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখেরাতের দিকে যখন মুমিন রওনা করা শুরু করে দেয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ, সুন্দর চেহারাওয়ালা আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ওই ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ইমানদার বিদায় নিবে, সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা ইমানদারের সামনে আসে। আসার পর দেখেন, আপনারা দেখবেন যদি কোনো মুমিন মারা যায়, মারা যাওয়ার সময় কিন্তু আমরা একটু অনেক সময় বুঝতে পারি যে এই লোকটা মারা যাইতে পারে। আজকে মুমূর্ষু মানে মুমূর্ষু রোগী যারে বলি, হাদিসে আসছে, ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ইমানদার এইভাবে চোখ দিয়া তাকাইলে তার দৃষ্টি যেই পরিমাণ যায়, ফেরেশতারা দুইটা কাতার হয়ে ইমানদারের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার আত্মাকে স্বাগত জানানোর জন্য তারা বসে অপেক্ষা করতে থাকে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তো সবাই অপেক্ষা আস, সবাই তো অপেক্ষা আস, হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে এসে যায়। জোরে বলেন, কোন ফেরেশতা? মালাকুল মাউতের নাম কি? কয় জিব্রাইল। মালাকুল মাউতের নাম কি? আজরাইল। যদি আমার কাছে আসে, আপনার কাছে আসে, এক সময় যদি বাংলাদেশের দর্জন মারা যায়, আমেরিকার দর্জন, পাকিস্তানের দর্জন, ভারতের দর্জন যদি একই সময় মারা যায়, আজরাইল কোন দেশে আছে? হ্যাঁ, সব জায়গায়, হ্যাঁ সব জায়গায়। এটা বিপদের প্রশ্ন কিন্তু, হ্যাঁ সবাই মন দিয়ে শোনেন। আমাদের দেশে দর্জন, পাকিস্তান দর্জন, ভারত দর্জন, ইন্দোনেশিয়া দর্জন,
অস্ট্রেলিয়া দর্জন একই সময় মারা গেছে, আজরাইল কোন জায়গায় আছে? এক জায়গার তো কেমনে কোরআনে আইছে মালাকুল মাউত তার কাছে আসে, কে বলছে? তার আন্ডারে আছে। আপনি আপনি বলছেন, সাহস করে কর না। আচ্ছা আপনি বলছেন মাশাল্লাহ, সবাই বলেন মাশাল্লাহ। অনেক সময় কেউ কিছু কইলে ডরে কইতেছে না পরে, আবার এই ব্যাপারে আর একটা হাদিস শোনাই দিই, উনি যে ডরে কইতেছে নাই, এক সাহাবা নবীজি সাল্লাল্লাহ, এটা কিন্তু আমাদের বিষয়বস্তু না, ওনার কারণে আর কি, উনি যে ডরে কয় নাই, তো ডরে না কওয়ার একটা ফায়দা আছে এটা বলি। এক সাহাবা নবীজি যখন নামাজ থেকে উঠছে, উঠার পরে বলছে সামি আল্লাহ লিমান হামিদা, বলেন তো আপনারা আমরা কি বলি, আমরা কি বলি? আমরা পিছন থেকে এক সাহাবা বললেন আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, সালাম ফিরানোর পর আল্লাহ নবী বললেন, সব সাহাবারা কমায়া বলছে, বাড়ায়া কে বলছে তাড়াতাড়ি কও, যিনি বাড়ায় বলছো তিনি বলো। এই জায়গায় একটা হাদিস মনে রাখবেন, আল্লাহ নবীকে সাহাবারা বলছে হুজুর আপনি কি আম ঘরে দেখেন, এ মনে 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 মন দিয়ে শোনেন। ইবনে হাজার আসকালানি ওই কথাটা রেখেছে, আল্লাহ নবী কয় আমি সামনে থেকে যেমন দেখতে পাই পিছন থেকেও সুন্দরভাবে আল্লাহ ওই মুহূর্তে তোমাদেরকে দেখা দেয়। এই কে বলছো বলো, কেউ কয় না, শিকারি আহে না। নবীজি বললেন সাহস করে বলো কে বলছো, তো এক সাহাবা আস্তে আস্তে হুজুর আমি, নবীজি কয় তুমি বলছো, কয় হ্যাঁ, কয় সাহস করে বইলা ফেলো, কয় জি হুজুর আমি বলছি। আল্লাহ নবী কয় তুমি এত সুন্দর একটা তাজবি পাঠ করছো, তোমার এই তাজবিহাত এই সওয়াব আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রায় 30 জনের কাছাকাছি ফেরেশতা লড়াই করতেছে, কার আগে কে তোমার সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাবে। যারা মাঝে মাঝে কই আল্লাহ সাহস করে কবেন, আমি এটা কইলে লস নাই, দেখছেন নি, মালাকুল মাউত লিডার একজন আজরাইল, ওনার অধীনে অসংখ্য অগণিত কাজ করে, বুঝে আসছে তো? তো একজন কয়ে লাইছে আপনাদেরকে রক্ষা করছে, উনি আপনাদের মান সম্মান রাখছে। তো মালাকুল মাউত একজন আজরাইল, উনি লিডার, ওনার অধীনে কোটি কোটি ফেরেশতা কাজ করে, সুবহানাল্লাহ। মালাকুল মাউত তার সামনে আসার পর ওই যে ইমানদার মারা যাবে তার একদম মাথার কাছে বসে, মাথা মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দেয়, ইয়া তুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ, উখরুজি তুমি বের হও, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট, তিনি তোমার উপর অসন্তুষ্ট না, তাড়াতাড়ি তুমি বের হও। হাদিসে আসছে ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিন মিনাল্লাহ, ওই নষ্টটাকে মালাকুল মাউত বের করতে করতে কয় সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিছে। আসো আসো, ইমানদারের আত্মাটা যখন বের করে, বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণও রাখতে পারে না। মালাকুল মাউত চায় আত্মাটা, ইমানদারের আত্মাটা আমি কারো কাছে দিব না, কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেশতারা কয় আত্মা আমাদের কাছে দিয়ে দেন। আহার, ইমানদারের আত্মা নিয়ে কারাকারি লেগে যায়, কে ইমানদারের আত্মাটা নিবে এই নিয়ে কারাকারি লেগে যায়। বালিশে আজকে মাথাটা লাগায় চিন্তা করেন, আমার আপনার আত্মা এইভাবে হয় কি হয় না চিন্তার বিষয়, ইমানদারের আত্মা সামনের ফেরেশতারা কয় আমাদের কাছে দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের কাছে দুইটা জিনিস আছে, এক নাম্বার মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফর বিছায়া কয় ও মালাকুল মাউত ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেন, জান্নাতের কাফনের কাপড়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18557 নাম্বার হাদিস, আবু দাউদ হাদিসটা সংক্ষেপে আসছে, এই হাদিসের মান সহি, সহিউল জামেও আসছে, নাসিরুদ্দিন আলবানি যে কিতাব লেখছে ওখানে আসছে, তাতে আহলে হাদিস ভাইয়েরাও এই হাদিস নিতে পারেন, সব টেনশনের কিছু নেই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মাউত যারা সামনে যেই ফেরেশতারা হাজার হাজার, তারা জান্নাতের কাফনের কাপড়টা বিছায় কয় আত্মাটা এই জায়গায় দাও, দেখেন কি কয়, আত্মা ওই কাফনের মধ্যে দেওয়ার পর হানু তুমিন হানু তিল জান্না, জান্নাতের সুগন্ধি লাগায় দেয়, সুবহানাল্লাহ, সুগন্ধি লাগায় ইমানদারের আত্মাটা এইভাবে পেঁচায়, পেঁচানোর পর আত্মা নিয়ে যখন ফেরেশতারা ফায়াসআদুনা বিহা ইলা সামা, আল্লাহর আসমানের দিকে তারা রওনা হয়ে যায়।
আসমান প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য হাজার হাজার ফেরেশতারা যাদের সামনে দিয়ে নিয়ে যায়, হাদিসের মধ্যে আসছে যার সামনে দিয়ে যায় ওই ব্যক্তিরা, ওই ফেরেশতারাই কয় এটা কার আত্মা কোথায় নিয়ে যাও, আত্মা বহনকারী ফেরেশতারা কয় ফুলান ইবনু ফুলান, এটা উমকের আত্মা উমক জায়গায় নিয়ে যায়, ভালুকার উমকের আত্মা উমকের সন্তান উমকের আত্মা। এই ফেরেশতারা কয় তোমরা কিভাবে বুঝতে পারলা, কয় আমরা এমন সুন্দর একটা গ্রাম পাইলাম, এত সুন্দর গ্রাম এই দুনিয়ার অন্য কোথাও আমরা পাই না, ইমানদারের আত্মা থেকে এত সুন্দর গ্রাম বের হয়। আত্মা কোথায় নিয়ে যাও, কয় আসমানে নিয়ে যাই, প্রথম আসমানের কাছে যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতারা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যত ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাটা যায় প্রত্যেক ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে আত্মা উপরের দিকে পাঠায় দেয়, দুই নাম্বার আসমান তিন নাম্বার আসমান এইভাবে সাত আসমানের উপর আত্মা যখন চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতাদের দল এবার থাম, আর আত্মা উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তখন বলে উক্তুবু কিতাব আব্দি ফি ইল্লিগিন, আমার বান্দার আমলনামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও, ইল্লিগিন একটা সুন্দর জগতের নাম, আমার বান্দার আমলনামা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে আমার বান্দাকে জান্নাতি ঘোষণা দিয়ে দাও। ইল্লিগিনের মধ্যে আমলনামা দেওয়ার পর ভালো করে শুনবেন, ইমানদারের আত্মা সাত আসমানের উপর, আমরা দেহটাকে বাসতলায় নিয়ে দাফন করতেছি ঠিক না, আমরা জানাজা দিলাম, জানাজা দেওয়ার পর যখন আত্মাটা আমরা নিয়ে যাই দেহটা, এক বর্ণনায় আসছে ইমানদারের দেহ কবরে নেওয়া পর্যন্ত হাজার হাজার ফেরেশতারা কবর পর্যন্ত তাকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। ইমানদারের আত্মা আমরা দাফন করলাম, দেহ দাফন করলাম, আত্মা আসমানের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতাদের দল আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকে দাও। ইমানদারের দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পর ফায়ুজিলিসানিহি তারে বসায়, বসানোর পর ফায়াস আলানিহি তাকে প্রশ্ন করে, এক নাম্বার মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দেয় রব্বি আল্লাহ, চিল্লায় বলেন আমাদের রবকে। এই কথার উপর অটল থাকতে হবে, কিন্তু এই কথার উপর কি থাকতে হবে, অটল কেন থাকতে হবে, সূরা হামিম আস-সাজদা ২৪ নাম্বার পারা ১৯ নাম্বার পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার ৩০, এই সূরাটাকে সূরা ফুসসিলাত বলা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, জোরে বলেন কি থাকে, আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে আল্লাহ। রুহের জগতে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে প্রশ্ন করছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, কাফের বেঈমান নবী ওলি সবার আত্মা জবাব দিয়ে বলছে আল্লাহ আপনি আমাদের রব, বেঈমানরাও বলছে আপনি আমাদের রব, ইমানদাররাও বলছে আপনি আমাদের রব, নবী ওলি ওলামায়ে কেরাম সাধারণরাও বলছে আপনি আমাদের রব। এবার আসেন আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না, এই কথার অর্থ হলো ছয়টা, জোরে বলেন কয়টা, এক নাম্বার আমি কি তোমার ব্যক্তি জীবনের রব না, দুই নাম্বার আমি কি তোমার পারিবারিক জীবনের রব না, তিন নাম্বার আমি কি তোমার সামাজিক জীবনের রব না, চার নাম্বার আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব না, পাঁচ নাম্বার আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব না, ছয় নাম্বার আমি কি তোমার আন্তর্জাতিক জীবনের রব না, এক নাম্বার আমি তোমার ব্যক্তি জীবনের রব কিনা, আমি বলছি আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব, তাহলে ব্যক্তি জীবনে তুমি নামাজ কায়েম যদি করো হকভাবে চলো তাহলে ব্যক্তি জীবনে আমাকে তুমি রক্ষা করলা, তুমি তোমার পারিবারিক জীবনে আমাকে রব মানেছো কিনা, হ্যাঁ মাবুদ আপনাকে আমি পারিবারিক জীবনে রব মানলাম, তোমার বিবি বেপর্দায় চলে কেন, মাবুদ আমি আমার বিবিকে বেপর্দায় চালাই না, বিবি উল্টা পাল্টা নিজের থেকেই চলে তাহলে সমস্যা নাই, আর যদি বলেন বিবি আমার আশকারায় পর্দা করে না, আল্লাহ বলবেন তাহলে তুমি পারিবারিক জীবনে আমাকে রব মানো নাই। আপনি আপনার বিবিকে নামাজি বানাইতে পারেন না, আপনার ছেলেকে নামাজ পড়তে বলেন না, মেয়েকে নামাজ পড়তে বলেন না, তার মানে পারিবারিক জীবনে আল্লাহর রব মানেন নাই। তিন নাম্বার সামাজিক জীবনে রব, সমাজের কয়টা মানুষকে দাওয়াত দিছেন,
নামাজের দাওয়াত দিয়েছেন কয়টা? সৌদি আরবের হুজুরে আর খুঁজে ফতুয়া পায় না, তাবলিগ ওলা করে বিরুদ্ধে ফতুয়া দিস। টাস খেলা, জুয়া খেলা, মদ বার হয় সৌদি আরবে, হালাল হালাল জুয়াখানা খুলছে। কি জুয়াখানা? নাম দিছে হালাল জুয়াখানা। টাস খেলা হয়, মদ হয়, জুয়া হয়, আর আমাদের দেশে রিয়াল খোররা, রিয়াল খোর হুজুররা কয় খুব ভালো কাজ করেছে, অথচ টাস খেলা, জুয়া খেলা, গানের বিরুদ্ধে কথা কয় না। বুঝতে হবে এই রিয়াল খোর হুজুর যারা, এগুলার সময়ে সময়ে চেনা যায় এরা আসলে হুজুর না, এরা ইসলামের লেবাসদারি মুনাফিক মার্কা শয়তান। সৌদি আরব আর কিছু খুঁজা পায় না, ফতুয়া দিয়ে দিল তাবলিগওয়ালারা ঠিক না, মায়েরা মানুষে পায়ে ধরে ধরে মসজিদে আনে, এরা ঠিক না। কি ঠিক? টাস খেলা ঠিক, জুয়া খেলা ঠিক। সৌদি আরবের এই সমস্ত ফতুয়া গণার টাইম নেই আমাদের, এদের গণার টাইমই নেই। আপনারা চিন্তা করেন না, আমাদের দেশে ওলামায়ে কেরাম এমন আছে যারা ওই দেশে আলেমদেরকে গণাই ধরে না, বসতে বলেন এদেরকে গণাই পাত্তাই দেয় না, এইগুলা গণার মধ্যেই নেই। এরা ফতুয়া দেয় কয় তাবলিগওয়ালারা ঠিক না, বেহক, এই হক বইয়া টাস খেলবার ফতুয়া দিবা, তুমি ওই টাস খেলুন না, ফতুয়া মার্কা আমাদের ওলামায়ে কেরাম আর আমাদের দেশের মুসলমান কেন, সারা পৃথিবীর মুসলমানরা ওই টাস খেলা মার্কা হুজুরদের ফতুয়া গ্রহণ করবে না, ফতুয়া আর খুঁজে পায় না। তাবলিগওয়ালারা খারাপ। তো তিন নাম্বার, সামাজিক জীবনের অভ, মানুষের দৈরে দৈরে নামাজে আনে, এটা ভাল লাগে না। চার নাম্বার, অর্থনৈতিক জীবনের অভ কে বলেন? তাহলে সুদ খান কেন? অর্থনৈতিক জীবনে যদি রব হয় আল্লাহ, তাহলে সুদের কারবার কেন করব? পাঁচ নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব কে বলেন? তাহলে রাষ্ট্রীয় ভাবে ইসলামের কোন মিছিল ডাক দিলে যাওয়ার জন্য সবাই রাজি আছেন কিনা? আন্তর্জাতিক জীবনে রব কে বলেন? আন্তর্জাতিক ভাবে যদি আল্লাহ বা নবী অথবা ইসলামকে অপমান করা হয়, বাংলাদেশের মুসলমানরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ সর্বস্তরে জানাইতে রাজি আছি না? এটাই হবে ছয় জীবনে রব মানা, মনে থাকবে তো? তো আল্লাহরে বলছি আল্লাহ আপনি আমাদের রব। এবার আসেন সূরা হামিম আসসাজদা 30 নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে? আল্লাহ। কয় জীবনে? এই তো মাশাআল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে? আল্লাহ। কয় জীবনে? কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার রব কে, ওই ব্যক্তি জবাব দিবে আমার রব হলেন আল্লাহ। দুই নাম্বার, আমা দিনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান হাদার রাজুলুল্লাজি বুহিসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? জবাব দিবে, হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের তিনটা জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে, কিভাবে তুমি এই প্রশ্নের জবাব জানতে পারলা? ওই ব্যক্তি জবাব দিবে, তারাতু কিতাব আল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম, না পড়লে পারলেও ওলামায়ে কেরামের কাছে গিয়েছিলাম, মাহফিলে তাফসিরে গিয়েছিলাম, ওলামাদের সোহবতে থাইকা প্রশ্ন তিনটার উত্তর আমরা জেনে নিয়েছি আল্লাহ। ও ফেরেশতারা, এইভাবে দুনিয়ার মধ্য থেকে প্রশ্ন তিনটা যাই না, কবরের মধ্যে আসলাম, ফেরেশতাদের সাথে ওই বান্দার কথা অবগতনের পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা থাম, সুবহানাল্লাহ, থাম থাম, আন সাদাক আব্দি, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। হ্যাঁ, আমি সত্যায়ন করে দিছি। আল্লাহ সত্যায়ন করলে আর কিছু লাগবে? এবার দেখেন, সত্যায়ন করার পর আল্লাহ কি কয় দেখেন। আহারে, আমি আপনি আমরা, আমাদের আব্বা, আমাদের দাদা মারা গেলে, হ্যাঁ, আমি আমার আব্বারে দাফন করছি, মনে আছে, ডিসেম্বরের 5 তারিখ 9টা বাজে, ডিসেম্বরের 4 তারিখ মারা গেছে, 5 তারিখ 9টার দিকে দাফন করছি, কবরে নাইমা, মাটিটা আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম প্রচণ্ড ঠান্ডা, দেখছিলাম অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তখন মনে হয়েছিল যে দুনিয়াতে মা বাবা সন্তানরে কত সুখ শান্তিতে রাখা যায়, শীতকালে একটা সন্তান কষ্ট পাবে কোনো বাবা চায় না, মা চায় না, অথচ আমি আপনি আমরা আমাদের বাবাকে তিনটা পাতলা কাপড়ে ওই প্রচণ্ড ঠান্ডা মাটির নিচে রেখে আস, আমি আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে, এটাই চূড়ান্ত সত্য কথা। মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা, মারা থেকে কেউ বাঁচতে পারবে না।
আল্লাহ ডাক দিয়ে বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে, তারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা। এই কথা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, প্রথমে বলবেন আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপর বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, কবর থেকে যেন জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায়। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখবে জান্নাতের হুররা নাচানাচি করতেছে। ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য, আল্লাহ বলবে নামকানাউ মাতিল আরুস, বান্দা তুমি থামো, বাসর রাতে দুলার নেই তুমি ঘুমিয়ে যাও। লাইউ কিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, বাসর রাতে ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয় তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না। কবরের মধ্যে তুমি আসছো, এই জায়গায় তোমার প্রিয় তোমা নাই, প্রিয় তোমা নাই। ইমানদার, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। কেয়ামতের মাঠে আমি তোকে উঠাবো। ঘুমা ঘুমা, তুই ঘুমা, এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি, কবরে থাকো। তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি, থামো। আরেক বর্ণনে আসছে ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ারা, জামির দিয়ার ভাইয়ারা, আমার আপনার কবরটা, আমার আপনার মৃত্যুটা, আমার আপনার কবরটা যেন এমন কবরই হয়। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। কে মারা যায় এটা নিশ্চিত বলা যায় না, আমি জান্নাতি, নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি, নিশ্চিত বলা যায় না আমি জাহান্নামী, নিশ্চিত না আপনি জাহান্নামী। কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে বসছে, কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেটের? এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে, এক বর্ণনা আসছে বান্দা দেখবে তার কবরে সুন্দর একটা মানুষ, হ্যাঁ এই তুমি কে? বলবে আনা আমালুকা সালি, আমি তোমার নেক আমল, আমি নেক আমল। নবীজি এই কথা মনে আসেনি, নবীজি এই হাদিস বৈশা শোনাইতেছে কোথায় বুঝলে গেছে? হ্যাঁ হাদিস শেষ হয় নাই কিন্তু, এখনো কবরের সামনে বসে এই হাদিস শোনাইতেছে। এবার সাহাবাদেরকে বললেন ওয়া ইন্নাল আব্দাল ফাজিরহ, পাপাচার বান্দার মরণের যখন সময় হয়ে যায়, ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুহ, ফেরেশতাদের চেহারাগুলা হবে বড় ভয়ঙ্কর কালাকৃতি বিশিষ্ট, হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসবে। ইমানদারের মতো তার চোখের দৃষ্টি যতটুকু যায় ওই ফেরেশতারাও সালার একটা বস্তা নিয়ে, সালার চটনিয়া তার সামনে আসবে। হাদিসে আসছে মাহুমুল মাসু, এইগুলা নিয়ে তার সামনে উপস্থিত হওয়ার পর ওই বান্দার সামনে ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত, হাত্তা ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা আসবে, আসার পর তার মাথার কাছে বসবে, বসার পর বলবে আইয়া তুহান নাফসুল খবিসা, হে খারাপ আত্মা খুরুজি তুই বের হ। ইমানদারের কথাটা ভুল হয়ে গেছে একটা জায়গায়, একটু ভুল মানে ভুলে একটু জায়গা বলি নাই, ইমানদারের আত্মাটা যখন বের হবে, আমি আপনাদেরকে দৃশ্যটা দেখাই, ইমানদারের আত্মা বের হবে কিভাবে দেখেন, হাদিসে নবীজি দেখাই দিস, এই যে এইভাবে তাকান, এদিকে তাকান সবাই, দেখেন পানি পড়তেছে না, এই শেষে ফোঁটাগুলো পড়তেছে না, শেষে নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা, একটা পাত্রের শেষের দিকের ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে সুন্দর মতো পড়ে, ইমানদারের আত্মাটা এইভাবে সুন্দর মতো তার থেকে বের করে নেওয়া হয়। হাদিসের এবার আল্লাহ নবী বলেন পাপাচার বান্দার সামনে যখন ফেরেশতা আসবে, আসার পর তাকে বলবে হে খারাপ আত্মা তুই বের হ। খারাপ আত্মাটা যখন বের হবে, বর্ণনার মধ্যে আসছে
লোহা ভিজা রুইয়ের মধ্যে যদি আপনি লোহা ঢুকান, ওই ভিজা রুইগুলা থেকে লোহাটা বের করা অনেক কষ্টকর, ভিজা রুই থেকে লোহাটা বের করা কষ্টকর। অথবা থাকা আমার আপনার পশমের গোড়ায় গোড়ায় যদি কাটা দিয়ে আঘাত করা হয়, যেমন কষ্ট হয় লোহা ওই রুই থেকে তুলা থেকে বের করা যেমন কষ্ট হয়, আরে পাপা ছাড়ের আত্মাটা এইভাবে কষ্ট দিতে দিতে তার থেকে বের করা হয়। আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর মৃত্যু দিয়েন, আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর মৃত্যু দিয়েন। জুমার দিন নামাজরত অবস্থায় সিজদার মধ্যে আল্লাহ ইমানি হালাতে কপালটা ঘরমুক্ত অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাপাচার বান্দার আত্মাটা মালাকুল মাউতের হাতে আসার পর ওই মালাকুল মাউত আত্মাটা নিয়ে রাখার পর সামনের ফেরেশতারা কয় এটা তাড়াতাড়ি সালার বস্তায় ঢুকাও, গন্ধে টিকতেছি না। আত্মাটা এইভাবে পেঁচানোর পরে আত্মা নিয়ে যখন রওনা হয় অন্য অন্য ফেরেশতারা কয় কার আত্মা কোথায় নিয়ে যাও, সরাও তাড়াতাড়ি। আত্মা বহনকারী ফেরেশতারা বলবে কেন কয় গন্ধে টিকতেছি না, এটা এখান থেকে সরাও, এত গন্ধ কেন সরাও। আত্মা যখন উপরে নিয়ে যায় প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ কয় ফেরেশতারা এই আত্মার উপরে উঠানোর কোনো দরকার নাই, আত্মাটা আসমানে আনারই কোনো দরকার নাই। উক্তুবু কিতাব আব্দি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। চিল্লা বলে নাউজুবিল্লাহ, আমল নামা ওই জায়গায় লিপিবদ্ধ করে দেওয়ার পর আমরা পাপাচার বান্দার দেহটা কবরের মধ্যে রাখলাম, কবরে রাখার পর আল্লাহ বলেন তার আত্মা কবরে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। কবরে তার দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে, মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে, দেখতে চোখগুলা মনে হবে ভয়ঙ্কর চোখ বিশিষ্ট ফেরেশতারা এসে বলবে ইউজলিসানিহি, তাকে বসাবে, ওই বান্দা তাদের দিকে তাকায় তার অবস্থা খারাপ হয়ে যাবে, প্রশ্ন করবে মার রব্বুকা তোর রবকে, জবাব দে, বান্দা বলবে হা হা লা আদরি, এই প্রশ্নের জবাব আমার জানা নাই। দুই নাম্বার ওয়ামা দিনুকা, তোমার ধর্মকে জবাব দাও, বান্দা বলবে হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। তিন নাম্বারে বলবে ওয়ামান হাযার রাজুল, এই মানুষটাকে চিনো, ওই বান্দা বলবে হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। এই কথা বলার পর ওই ফেরেশতাদের প্রশ্ন উত্তর পর্ব চলার পর আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা থাম, ইমানদারের সময় কইছে থাম, পাপাচারের সময় বলবে থাম, আনকাজা বাদ দিয়ে আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা, আমি আল্লাহ তারে মিথ্যাবাদী বললাম, এটা মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, শর্তরা এখান থেকে সর, আলবিসুহু মিনান্নার, তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দে, ওয়াফ্রিসুহু মিনান্নার, তার জব কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। কোরআনে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায়া দেখবে নিচের বিছানাটা আগুনের বিছানা, উপরে তাকায়া দেখবে কবরের ছায়াস ডান্ডা, এই ডান্ডা নিয়ে লোকটাকে একটা চিৎচুরে আঘাত করবে। হাদিসে আসছে ইয়াসিহু সাইহা, এমন জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন ইনসান সারা সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, গরু শুনতে পায়, ছাগল শুনতে পায়, দুনিয়ার মানুষ আর জিন সারা সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য মুসলমান সাবধান, পাপাচার হয়ে মৃত্যুবরণ করলে কবরের অবস্থাটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার, তার কবর থেকে জাহান্নামের একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হারুরিহা, কবরের প্রচন্ড গরম জাহান্নামের গরমগুলা তার কবর একটু পরপর বারবার আসতে থাকবে, এই ভয়ঙ্কর আগুনের উত্তাপে চারদিকে যখন তাকায় তাকায় দেখবে নিচে আগুন উপরে আগুন চারদিকে আগুন আর আগুন, এই ভয়ঙ্কর আগুনের অবস্থা দেখার পর ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পাপাচার হওয়ার কারণে তার এই শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। এই জন্য মুসলমান, পাপাচার অবস্থায় আমার আপনার মৃত্যু যদি হয় তাহলে আমার আপনার অবস্থাটা হবে ভয়ঙ্কর। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে উত্তম মুমিন হিসাবে যেন আমরা মরতে পারি আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা
এই ভোগ করা আর মরণের সময় আমার আপনার অবস্থা যদি হয় ভয়ঙ্কর, একটু চিন্তা করবেন আজকে বালিশে মাথা লাগায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমার আপনার কবরে জাহান্নামের থেকে যদি দরজা দিয়া জানালা দিয়া জাহান্নামের তাপ আর আগুন ঢুকতে থাকে, নিচে আগুন উপরে আগুন চারদিকে আগুন, আজকে ল্যাপটা মাথায় দিয়ে অন্ধকার চোখে তাকায় কল্পনা করবেন যে কবরে তো আমি একা থাকতে হবে, এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। তো প্রিয় মুসলমান ভাইয়ারা, এই জন্য আমার আপনার মরণটা যেন উত্তম মরণ হয়, আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমাদের সকলকে উত্তম মৃত্যু নসিব করেন। তো আল্লাহ বলেন সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, আল্লাহ বলেন তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যাইতে হবে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জানায় দিবে কিয়ামতের ময়দানে। হাফেজ সাহেবরা পড়ে রম্বার পড়ার 2 নম্বর পৃষ্ঠাটা খুলবেন, খোলার পর আল্লাহ আপনার আমলনামাটা দিয়ে বলবে ইকরা কিতাবা, কে বান্দা নে তুই তোর আমলনামা পড়, কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুই যথেষ্ট, তুই তোর আমলনামা পড়। ওই বান্দা আমলনামা খুলবে, খোলার পর 15 নম্বর পারার 18 পৃষ্ঠায় দেখবেন 2 নম্বর লাইন থেকে শুরু, ফাতারাল মুজরিমিন মুশফিকিনা ফিহি, অপরাধীরা এই দেখেন এইভাবে তাকাবে আমলনামার দিকে, বিশাল বড় বড় চক্ষু করে তাকাবে, তাকায় বলবে মালি হাজাল কিতাব, এটা আবার কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা দিয়ে ছোট সারে নাই বড় সারে নাই, আমি যত অপরাধ করলাম সমস্ত অপরাধ দেখি এই জায়গার মধ্যে লেখা। এই জন্য মনে রাখবেন আমার আপনার প্রত্যেক দিন আমার আপনার আমল নামা লেখার জন্য ফেরেশতা কাঁধের মধ্যে আছে, সূরা ইনফিতর 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, লেখক ফেরেশতারা, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা করো তারা তা জানে। এবার আপনারা একটা আয়াত সারা জীবন উলামায়ে কেরাম সহ সবাই মনে রাখবেন, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দা হাত দিয়ে যখন গুনাহ করো, পা দিয়ে যখন গুনাহ করো, চোখ দিয়ে যখন গুনাহ করো, কান দিয়ে যখন গুনাহ করো, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা মনে রাখবা, আল্লাহ কয় আলাম ইয়ালাম বি আন্নাল্লাহ ইয়ারা, এই বান্দা এই তুই কি করস, তুই জানোস না আমি তোরে দেখি, বলতেস আল্লাহ বলতেস এই তুই জানোস না আমি তোরে দেখি, এই যে হাত দিয়ে গুনাহ করতেছে, এই আলাম বি আলাম, এই সে কি জানে না, আল্লাহ কয় আরে তার কি হলো সে কি জানে না, বি আন্নাল্লাহ ইয়ারা, আমি আল্লাহ তাকে দেখছি সে কি জানে না, সে হাত দিয়ে কিভাবে গুনাহ করে সে জানে না আমি তাকে দেখছি। সূরা কফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ বানাইছি, ওয়া নাআলামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, মানুষের অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি জানি, আমার দিকে তাকান, এই যে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি শুনি, এবার আমি মুখ বন্ধ রাখলাম জিব্বা দিয়ে বলতেছি, আল্লাহ কয় এটাও শুনি, মুখ বন্ধ জিব্বা বন্ধ, মনে 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 শুধু কল্পনা করছি, আল্লাহ কয় বান্দা এটাও শুনি, তুমি কি বলবা সব শুনি আমি, এই জন্য আমার দিকে তাকান, আল্লাহ কয় ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, এই তুমি চোখের কোণা দিয়া কি কি গুনাহ করো, ডাইরেক্ট করো না চোখের, আর চোখে তুমি কোনো গুনাহ করতেছো, ইয়ালামু এ বান্দা আমি কিন্তু তোর চোখের এই কোণার খেয়ানত সম্পর্কে আমি জানি, রাস্তা দিয়ে হাঁটতেছেন এইভাবে চোখের কোণা দিয়ে গুনাহ করতেছে, একটা আয়াত সারা জীবন মুখস্থ রাখেন তা আপনার জন্য যথেষ্ট, ইয়ালামু খাইনা, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন না চিন্তা করবেন, আল্লাহ বলছে আমার চোখ নাকি কোনো খেয়ানত যদি আশেপাশে চুপে চুপেও করে ফেলে এটাও আল্লাহ জানে। তো 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কিন্তু জানি, তো জানার পরে আল্লাহ আপনি কিভাবে জানেন প্রশ্ন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার যে দমনি এটারও আরো কাছে আমি আল্লাহ থাকি। প্রিয় মুসলমান ভাইয়ারা সবার কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ, তাহলে মৃত্যুর যে ভালো 15টা লক্ষণ বলা হলো এই লক্ষণগুলো আমরা মনে রাখবো এবং আমরা বেশি বেশি আমল করব, মৃত্যুর প্রস্তুতি নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে যাওয়ার আগেই ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন বয়ান হবে কম আমল হবে বেশি, আজকে থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদের সকলকে জীবনের পিছনের যে গুনাহ খাতাগুলো আমরা করেছি সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মুবারক, আপনারা এই বইটা হৃদয়ের স্পন্দন সিরিজ 3 স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মুবারক, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর একটা বই, আমি দেখেছি বইটা, আপনারা এটা সংগ্রহ করতে পারেন, এই বাইরের থেকে নিয়ে যাবেন। মোনাজাত হবে, মোনাজাত হবে। আর কথা আছে কারো? হ্যাঁ, কথা আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসন্ন দর্শন হজের পরিষদ নির্বাচনে